চারটা বিষয় এমন রয়েছে, এই চারটা বিষয়ের মাধ্যমে যদি আপনি রোজা ভাঙ্গেন, খুব মনোযোগ দেন, চারটা বিষয়ের মাধ্যমে এই বিষয়ে অংশগ্রহণ করে যদি আপনি রোজা ভাঙ্গেন তাহলে আপনাকে কাজাও করতে হবে আবার এর কাফফারাও দিতে হবে। প্রথম নাম্বার হলো শরী কোনো ওজর ছাড়া, শরী কোনো ওজর অর্থাৎ কারণ ছাড়া অযথায় রমাদানের রোজাটাকে ভেঙে ফেলা, কোনো কারণ নাই, মনে একটু খারাপ লাগছে, ভালো লাগছে না, অস্থির লাগছে, আপনি আপনার রোজাটাকে ইচ্ছা করেই ভেঙে ফেললেন। এই রোজার পরিবর্তে একটা রোজা রাখতে হবে, এটা কাজা এবং কাফফারাও করতে হবে। বুঝতে পারছেন কথাটা? কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া আপনি মুসাফির, সেটা ভিন্ন বিষয়, আপনি ভীষণ অসুস্থ, সেটা ভিন্ন বিষয়। দ্বিতীয় নাম্বার হলো ঔষধ সেবন করলে, কি সেবন করলে? আপনার সর্দি লাগছে, আপনার কি লাগছে বলেন? সর্দি লাগছে, আপনার কৃমি, আপনার গ্যাস, গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিকের কারণে মানুষ মরে যায় নাকি বলেন? এখন আপনি চিন্তা করছেন একটা ওষুধ খেয়ে নেই, সাধারণ বিষয়ে নিয়ে যদি আপনি ঔষধ খেয়ে নেন যেটা বড় পর্যায়ের কোনো ক্ষতি হবে না তাহলেও কাজা লাগবে এবং কি লাগবে বলেন? কাফফারা লাগবে। তৃতীয় নাম্বার হলো স্ত্রীর সাথে মেলামেশা করা, স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন তাহলে এক্ষেত্রেও কাজাও লাগবে এবং কি লাগবে বলেন? কাফফারাও লাগবে। চতুর্থ নাম্বার হলো ধূমপান করা, এই রোগে আক্রান্ত রোগী আছে না নাই কথা কন, এত বেশি আসক্ত যে রমাদান তার কাছে কোনো টাইম পেল না, সে শুরু করে দিল, যদি শুরু করে দেন আপনার রোজার কাজাও করতে হবে কাফফারাও করতে হবে। কাজা কি এর পরিবর্তে আর একটা, কাফফারা কি? কাফফারা হলো আপনি একটা রোজা ভাঙবেন, এর পরিবর্তে কয়টা করতে হবে বলেন তো দেখি? ষাটটা। একটাবার চিন্তা করে দেখেছেন, ষাটটা রোজা করতে হবে। যদি আপনি ষাটটা রোজা করার ক্ষেত্রে সক্ষমতা না রাখেন, দুর্বল হন, অসুস্থ হন, ষাটটা মিসকিনকে আপনাকে দুই বেলা খানা খাবার খাওয়াতে হবে, দুই বেলা খানা খাওয়াতে হবে, তাও যদি সক্ষম না হন তাহলে ষাটজন মিসকিনকে সদকাতুল ফেতরের মতো ষাটটা ফেতরা আদায় করতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা একটাবার চিন্তা করে দেখেন তাহলে একটা রোজার দাম কত বেশি। এখানে আরেকটা মাসালা বলে দেই, মনে করেন আপনি ইচ্ছা করে রমাদানের 15তম রোজাটাকে ভেঙেছেন, আবার রমাদানের 27তম রোজাটাকে ভেঙেছেন, তাহলে আপনার কাফফারা হবে কয়টা বলেন? মানে রোজা ভাঙলাম কয়টা? দুইটা। কাফফারা হবে কয়টা? দুইটা না, একটা। এই যে জানেন না, এই জন্য তো এই মাসালাগুলো বেশি বলা দরকার। একটা রমাজানের ভিতরে, এই যে 2024 সালের রমাদানের ভিতরে আপনি যদি ইচ্ছা করে 10টাও রমের রোজা ভাঙেন ইচ্ছা করে, আপনাকে কাফফারা করতে হবে কয়টা? একটা। দুইটা ভাঙলেও একটা, একটা ভাঙলেও ওই একটা, ওই একটা রোজা আবার কয়টা? ষাটটা। বোঝা আসছে কথাটা? তাহলে যে চারটা বিষয় পেলাম আমরা, ইচ্ছা করে রোজা ভেঙে দেয়া, ঔষধ খাবার খাওয়া, আবার স্ত্রীর সাথে মিলিত হওয়া, ধূমপান করা, এই চারটা বিষয়ে যদি রোজা ভাঙেন কাজা কাফফারা দুটাই ওয়াজিব করে দিয়েছেন কে? এরপর